প্রতিটি গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মালটা এক একটি গাছে গড়ে ফল ধরেছে তিনশো থেকে চারশোটি নরসিংদীর শিবপুর রায়পুরা বেলাবো ও মনোহরদিতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বাণিজ্যিকভাবে মালটা চাষ বাগানগুলোতে এবার মালটার বাম্পার ফলন হয়েছে চাষিরা হেক্টর প্রতি এক লাখের বেশি টাকা লাভ করছেন এটা তো আমার কোনো লোকসান হয় নাই আমি লাভবানে আছি তো আমারে সার কীটনাশক কিছু নগদ টাকা এগুলি সরকার দেয় দিচ্ছে মাঝে মধ্যে আমার মোটামুটি খুব ভালো লাভবান আমি আছি এবছর হয়তো আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি হইব আমি এই মালটা পরিচর্যা করে আমার ছেলে মেয়ে নিয়ে আমি লাভবানই এবং সংসার চালাইতেছি সুন্দর মতন চল্লিশ পাঁচল্লিশ হাজারটার মতন খরচ প্রথম প্রথমতে নিয়ে তো লাভ ডালা দিলে চেয়ে ডাবল আর লাভ নিতে লাভটা খুবই বেশি খরচটা অনেক কম কিন্তু অনেক তো বুঝতে আসে এটার মেজে মনে হয় অনেক শ্রম দেব লাগবো কষ্ট হইবো কিন্তু আসল না এটার যে যারা রানি করছে তারার লগে যদি মানুষে পরামর্শ করে তো অবশ্যই মালটা বাগিছে অনেক লাভবান হইব কি করব। উৎপাদনে কম খরচ ও বিক্রিতে লাভ বেশি হওয়ায় জেলার অনেক শিক্ষিত বেকার যুবকেরাও এখন মালটা চাষে ঝুঁকছেন এছাড়া বাগানে কাজ করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের অফিসে আমরা খরচ দিছে এবং সারা দিছে খরচ দিছে আরও প্রশিক্ষণ দিয়েছে আইসিয়া মালটা বাগান আমরা এইভাবে কীটনাশক কীভাবে চাহিদা অনুযায়ী দেখা যায় আমরা যদি আশপাশ থেকে এই মালটা চাষের উদ্বুদ্ধ উদ্যোগটা নেওয়া যায় এবং তারা যেভাবে চাষ করতেছে এভাবে যদি আমরা সকলে একটু চাষ করি এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টা বুঝতে পারছি তারা খুব লাভবান হচ্ছে তো সেই চিন্তা থেকে আমিও আমার বাসায় এই মালটা চাষ শুরু করেছি এবং আল্লাহর রহমতে খুব ভালো লাভবান হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মালটা চাষে উৎসাহিত করতে চাষিদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার পাশাপাশি নানা পরামর্শ দেয়া হচ্ছে আমরা সার্বক্ষণিক চাষিদের এই মনিটরিং তারপর তাদেরকে মোটিভেট এবং তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে ওটান বৈঠক এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি যে কারণে মালটার আবাদের যে আধুনিক উন্নত পদ্ধতিতে মালটা উৎপাদন করা এই কলাকৌশল চাষিরা করছে এবং যে কোনো সমস্যা হইলেও সমাধান পাচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলার তিপ্পান্ন হেক্টর জমিতে বাড়ি এক ও বাড়ি সহ বিভিন্ন জাতের মালটা চাষ হয়েছে প্রতি হেক্টরে ফল পাওয়ার লক্ষ্যমাত্রা প্রায় বারো মেট্রিক টন সময় সংবাদ নরসিংদী